আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ রুদিন্দারী মান্দার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ তালার যে নামটি একবার পাঠ করলে আপনার মনের আশা পূরণ হবে আপনার বিপদ দূর হবে এবং আপনার অভাব অনটন দারিদ্রতা দূর হবে সে সম্পর্কে এই ভিডিওটিতে সামান্য আলোচনা করার চেষ্টা করবেন শাহ দর্শক আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে আমরা কম বেশ সকলেই জানি তবে আল্লাহর নিরানব্বইটি নামের সম্পর্কে আমরা জানি না। দর্শক আল্লাহ নামের অন্তর্ভুক্ত একটি নাম হচ্ছে ইয়া আল্লাহর এই নামটি যদি আপনি সঠিক নিয়ম মেনে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সমস্ত প্রকার অভাব থেকে বাঁচাবেন দারিদ্রতা থেকে মুক্ত করে দিবেন সচ্ছলতা দান করবেন এবং বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করবেন এবং আপনার মনের মধ্যে যদি কোনো আশা আকাঙ্ক্ষা বা স্বপ্ন থেকে থাকে সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা তামান্নাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন তো দর্শক আল্লাহর এই নামটি কীভাবে কতবার কোন সময় পাঠ করবেন দর্শক আল্লাহতাল এই নামটি পাঠ করবেন আপনি যে কোনো নামাজের পরে প্রথমে তিনবার শরীফ পাঠ করবেন তারপর এই নামটি পাঠ করবেন তারপর আবার তিনবার শরীফ পাঠ করবেন তারপর আপনার যদি অভাব থেকে অভাবের কথা আল্লাহকে বলবেন যদি আপনার বিপদ থেকে সেই বিপদের কথা আল্লাহকে বলবেন আর যদি আপনার কোনো ন্যাক আশা থাকে স্বপ্ন থাকে মনের মধ্যে সেই আশা আকাঙ্ক্ষা তামান্নার কথাও আল্লাহকে বলবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই আশা বা আপনার সেই বিপদ বা আপনার সেই অভাব দূর করে দেবেন পূরণ করে দেবেন হটিয়ে দেবেন আল্লাহতাল রহমতেও ইনশাআল্লাহ তবে দর্শক আল্লাহ তালার এই নামটি আপনি কোনো সংখ্যা নির্ধারণ করে পাঠ করবেন না যে বার পড়তে হবে বার পড়তে হবে এমন না আপনি যতবার ইচ্ছা ততবার পাঠ করতে পারবেন একবার পড়লেও হবে